হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার আজকের কর্মদক্ষ এই এপিসোডে। আজ আমরা কথা বলবো ধূমপান নিয়ে। তার আগে আমি একটি সিগারেট জ্বালিয়ে নিচ্ছি। আপনি কি জানেন এই সিগারেটের ইতিকথা? এটি আসলে মূলত তামাক জাতীয় দ্রব্য। যে দ্রব্যটি উৎপাদিত হয় বাংলাদেশের উত্তর অঞ্চল, বিশেষ করে রংপুর অঞ্চলে। রংপুর অঞ্চলে তামাক নামক এক জাতীয় উদ্ভিদ জন্মে। যেই উদ্ভিদটিকে বিশেষ প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি করা হয় সিগারেট। একটা সময় ছিল যখন এই সিগারেট ছিল না, তখন মানুষ হুক্কার মাধ্যমে ধূমপান করতো। কিন্তু হুক্কাতে নিকোটিনের বিশেষ একটি প্রভাব থাকায় কালের প্রক্রিয়াকরণে এবং সহজলভ্য এবং সর্বজন গ্রাহ্য সিগারেট হয় হুক্কার আজ বিলুপ্তি প্রায়। সিগারেটের পিছন সাইডে রাখা হয় এক প্রকার ফিল্টার, যে ফিল্টারে আটকে থাকে নিকোটিন এবং ধোঁয়াটা চলে আসে। আর এভাবেই নিকোটিন মুক্তভাবে আমরা ধূমপান করে থাকি। কিন্তু জানি না কেন এই বিজ্ঞ লোকরা যারা ধূমপান করে তাদেরকে খারাপ দৃষ্টিতে দেখে। খুন নয়, ধর্ষণ নয়, কিংবা বোমা মেরে পৃথিবীর কোনো অংশকেও খণ্ড বিখণ্ড তো আমরা করি না, মাত্রই তো ধূমপান করি। কি এমন ক্ষতি হয় আমি জানি না। বিজ্ঞ লোকদের চোখে আমরা ধূমপায়ীরা খুব খারাপ কেন সে আমরা বুঝতেও পাই না, কিন্তু সে যাক অন্য কথা। আজ আমরা যাবো হুক্কার সেই দিকে। ও বলা হয়ে থাকে ধূমপান মৃত্যুর কারণ। আমরা শুনেছি মৃত্যু নাকি অনেক যন্ত্রণাদায়ক এবং কঠিন, কিন্তু আমি ধূমপান করতেছি কই? মৃত্যুর স্বাদ তো পাচ্ছি না, বরং মনে হচ্ছে এটি আমার কাছে অমৃত। সে যাই হোক ভাই, হ্যালো ভিউয়ার্স, আমার এই হুকার কথা মনে হওয়ার পর থেকে আমার হুকার মাধ্যমে ধূমপান করতে খুব ইচ্ছে করছে। আমি এখন চাচ্ছি একটি হুকা বানিয়ে সেখানে আমি ধূমপান করব, কিন্তু আমার কাছে কোনো ওয়ে নেই হুকা বানানোর। এই পর্যায়ে আমি কি করতে পারি? আমি আমার সাইড থেকে যে কোনো কিছু দিয়ে আমি একটা হুকা বানাবো, কিন্তু তারও আগে আমার যেটা জানা উচিত যে আসলে হুকাটা কি, যে জিনিসটা প্রায় বিলুপ্তির পথে, সেটা আমি কিভাবে জানতে পারবো? আমরা আজকাল নেট সার্চ দিয়ে দেখতে পারবো যে হুকার চিত্র। যদি আমরা নেট সার্চ দিয়ে হুকার চিত্র দেখি, তাহলে হুকার চিত্র আসবে প্রায় অনেকটা এইরকম যেটি আমি আঁকার চেষ্টা করতেছি। আমি আসলে আঁকাকের ক্ষেত্রে দক্ষ নই, তারপরেও আমি চেষ্টা করবো একটি হুক্কা আঁকতে। জানি না বিষয়টি কেমন হবে। আমরা জানি যে এটি প্রায় একটা হুকার মতোই হচ্ছে, জানি না কেমন হলো। তারপরে এইটা আর এর ভিতর দিয়ে একটা পাইপের মতো থাকে, যেটাকে বলা হয়ে থাকে আঞ্চলিক ভাষায় নেইসা। আর এই নিচের যে অংশটুকু, এটি হচ্ছে মূলত নারকেলের এক প্রকার অংশ। সেই অংশটিকে বলা হয়ে থাকে মালাই। আর এগুলো হচ্ছে পানি। আর ঠিক এর এই পাশে রাখা হয় একটি ছিদ্র, সেই ছিদ্র দিয়ে ধোঁয়া বাইর হয়। আর এইখানে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে তামাক। তামাকটাকে সেই সময় খামির বা অন্যান্য কিছু মিক্স করে রাখা হতো এখানে এবং এখানে জ্বালিয়ে হতো। তারপরে যেটা হতো সেটা আস্তে আস্তে, বিষয়টা এমন, এইটুকুকে আঞ্চলিক ভাষায় বলা হয় কলকি। আর এইটুকুকে আঞ্চলিক ভাষায় বলা হয় বাসি, এবং এইটুকুকে বলা হয় মালাই। যাই হোক, আর এর ভিতরের যে পাইপটা থাকে সেই পাইপটাকে বলা হয় মূলত নেইসা। আমরা আঞ্চলিক ভাষায় শুনেছি নেইসা, আমরা আঞ্চলিক ভাষায় শুনেছি নিয়েছে। যাই হোক, আমরা যদি এই জিনিসটিকে আমরা আজকের মতো করে বলি, তাহলে যেটা বলতে হবে সেটা হচ্ছে আমাদের ইনপুট হিসেবে
টুকরা দিচ্ছি কিছু তামাক এবং এটি বিশেষ প্রক্রিয়ায় প্রক্রিয়াজাতকরণ করে, আর এটা হচ্ছে প্রক্রিয়াকরণ প্রক্রিয়াকরণ, আর এটুকুর ভিতরে প্রক্রিয়াকরণ করে যে যেটা আমরা পাচ্ছি ধোঁয়া, সেই কাঙ্ক্ষিত ধোঁয়াটি হচ্ছে আমাদের আউটপুট। আমরা ঠিক এই যন্ত্রটিকে বানানোর চেষ্টা করব, জানি না আমরা কতটুকু পারবো, তারপরেও ট্রাই করে দেখা যাক আমরা হুকা বানানোর পথে কতটুকু অগ্রসর হতে পারি। যেহেতু আমাদের কাছে কোনো প্রকার মালাই বাসি কিংবা কলকি নেই, তারপরেও আমাদেরকে হুকা বানাতে হবে। যাই হোক, আমরা যদি ট্রাই করি এই বোতলগুলার দিকে তাকান, আমরা এই বোতলগুলাকে মালাই হিসেবে ইউজ করব এবং এটিকে আমরা ছিদ্র করব যাতে এর ভিতরে নেইসা নামক একটি জিনিস দেওয়া যায়। তো যাই হোক, আমরা কাজ স্টার্ট করতে পারি। কাজটি স্টার্ট করার জন্য আমার প্রথমে যেটি দরকার, এটিকে ছিদ্র করতে হবে একটা মাপে। তো আমি কাজটা স্টার্ট করে দেই, দেখি ছিদ্র করার জন্য আমি কতটুকু করতে পারি। ট্রাই করতেছি, হ্যাঁ এটি ছিদ্র হয়েছে, কিন্তু এই এত ছোট ছিদ্র দিয়ে কখনোই ধূমপান করার মতো পরিবেশ সৃষ্টি করতে পারবো না। সো আমাকে এই জিনিসটা আরেকটু বড় করতে হবে। ছিদ্রটিকে বড় করার জন্য আমরা এই স্ক্রু ড্রাইভারটা ইউজ করতে পারি, যেটি আমাদের ড্রিল হিসেবে কাজ করবে। হ্যাঁ, এবং কাজ করছে, দেখুন দেখুন সেই ছোট ছিদ্রটি কিভাবে বৃহৎ আকার ধারণ করতেছে। আমরা আর একটু বল প্রয়োগ করি, যদিও একটু কষ্ট হচ্ছে, তারপরে কষ্ট হলে করার কিছু নেই, ইচ্ছা বলে কথা। আমরা হুক্কার মাধ্যমে ধূমপান করব, সেটি যে আমাদের একটা মনের ইচ্ছা, সেই ইচ্ছাকে পূরণ করতে হলে আমাদেরকে একটু কষ্ট সহ্য করতেই হবে। আর যাই হোক, প্রায় মনে হচ্ছে কাজটা হয়ে গেছে, এত সহজে যে কাজটি হবে আমি আসলে নিজেও বুঝতে পারিনি। আর যাই হোক, যেহেতু এটি হয়েছে, কিন্তু এখানে আমাদেরকে একটি পাইপ বা যেটা আমাদের নেইসা, এই নেইসাটা ইউজ করতে হবে। যে আমাদের বাসি নেই, তারপর নেইসা নেইসা ইউজ করার জন্য আমরা একটি পাইপ ইউজ করতে পারি। যেহেতু আমার একটি পাইপ আছে, এটি চলানো যাবে, কিন্তু জিনিসটা অনেক চিকন হয়ে যাচ্ছে, এখানে সিগারেট মনে হয় ধরবে না। তাহলে আমরা এক কাজ করতে পারি, এখানে যেহেতু সিগারেট ধরবে না, সেহেতু আমরা এর চেয়ে একটু মোটা, এই পাইপের চেয়ে এই পাটকাঠিটা একটু মোটা আছে, আমরা এইটা ইউজ করতে পারি। কিন্তু দুঃখিত, আসলে আমাদের পাটকাঠিটা যতটুকু মোটা সে ততটুকু এই ছিদ্র হয়নি। তাহলে আমি আর একটা কাজ করতে পারি, এগুলাকে সাইজ করে নিই আমার প্রয়োজন মাপ অনুযায়ী। তাহলে আমি এটা কাজ করতে পারি, কাটলাম। ও, ব্লেড দিয়ে কাজ করতে একটু সাবধানে থাকতে হয়, কারণ ব্লেডটা খুব পাতলা, যখন তখন বেঁকে গিয়ে হাত কেটে যেতে পারে। যাই হোক, আমি এটা করেছি, কিন্তু আমার এই ছিদ্রটি আর একটু বড় লাগবে। কিন্তু এখানে আমি তেমন কিছুই দেখতে পাচ্ছি না যেটা দিয়ে আমি এই ছিদ্রটাকে বড় করতে পারবো। দেখি আরও একটু খুঁজে কিছু পাই কি না। এই কাশিটা পেলাম, এই কাশি দিয়ে দেখি কাজ হয় কি না। হ্যাঁ, মনে হচ্ছে কাজ হচ্ছে, দেখি আমি কতটুকু করতে পারি। আসলে ট্রাই করতে দোষ কি আমার, শখ পূরণ করতেই হবে। একটা শখ হয়েছে ধূমপান করবো হুকার মাধ্যমে, সেই শখটাই যদি পূরণ না করতে পারি, আমার সাধ্যের ভিতর সহজ শখ যেটি পূরণ করতে আমাকেই সর্বোত্তম চেষ্টা করতে হবে, তাছাড়া এখানে কেউ আমাকে হেল্প করতে আসবে না। হ্যাঁ, এই তো প্রায় হয়েছে, তার মানে আর একটু হলেই চলবে। আচ্ছা দেখি, এক্ষেত্রে আপনার যে জিনিসটি মাথায় রাখতে হবে যে কোনো প্রকারে যেন ছিদ্রটি বড় না হয়ে যায়, বড় হলে আবার আরেক প্রকার ঝামেলা, তাই আমরা মাপযোগের ব্যাপারে খেয়াল রাখবো। কিন্তু মাপযোগ, হ্যাঁ প্রায় অনেকটা হয়েছে, হ্যাঁ এটি ঢুকেছে, আমরা এটিকে এখন চাপ দিয়ে ঢুকাবো। আর বোতলটার দিকে খেয়াল করি, এই বোতলটা যেহেতু আমরা ইউজ করব, তাহলে এর মাপে আরেকটু ঢুকাই। হ্যাঁ হ্যাঁ, এই তো এটুকু হলেই চলবে মূলত। যাই হোক, এটি আমরা এখন সাইজ করে কেটে নেই। আচ্ছা, এটি এখন যদি আমরা সাইজ করে কাটি, তারপরে আমাদের হবে সেই কাঙ্ক্ষিত হুক্কা।
কাটতেছি, কিন্তু আমি এর আগেই বলেছি আপনি ব্লেড দিয়ে কাটাকাটির ক্ষেত্রে সাবধান থাকবেন, কেননা যে কোনো সময় আপনার হাত কেটে যেতে পারে। কারণ ব্লেড হচ্ছে পাতলা এক প্রকার যন্ত্র, যা একটু চাপ পড়লেই বেঁকে যায়, আর বেঁকে গিয়ে আপনার হাতে যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, যখন তখন কাটতে পারে। সো বি কেয়ারফুল। যাই হোক, আমার এটা তো হয়ে গেল, কিন্তু এখন যেটা দরকার এতে একটা কলকি, অর্থাৎ আঞ্চলিক ভাষায় যেটাকে কলকি বলে, আমি জানি না এর আসল নাম কি। তারপর আমি এখন একটা কলকি করার চেষ্টা করতেছি। আচ্ছা, আমরা এখানে একটি কলম পেলাম, কলমের এই মাথা দিয়ে দেখি কলকির কোনো কিছু করতে পারি কিনা। হ্যাঁ, এটি প্রায় এখানে লেগে যাচ্ছে, তার মানে আমরা এটি দিয়েই কলকি করতে পারবো, কিন্তু এটাকে আমার এখন কাটতে হবে। দেখি ব্লেড দিয়ে কি আমি এটা কাটতে পারবো, ট্রাই করে দেখি। হ্যাঁ, কাটা যাচ্ছে মনে হচ্ছে। ও, তারপর আমার একটা নতুন ব্লেড দরকার। এই ব্লেডটি মনে হচ্ছে ধার নেই, এটি আমার নতুন ব্লেড, যে ব্লেডটি আমি মাত্রই কালকে কিনেছি। হ্যাঁ, ও ওয়াও, এত সহজে আমি কাটতে পারবো আমি বুঝতেই পারিনি জিনিসটা এত। হ্যাঁ, এই তো হয়ে গেছে প্রায়, জিনিসটা কিন্তু এসেছে। আমার যে দরকারটা ছিল কলকি বাঁশি, যেহেতু আমাদের বাঁশি নেই, বাঁশির প্রয়োজনে নেই, বাঁশির তো কাজ নেই, যেহেতু নেইসার মাধ্যমে ধোয়া আসবে, তাহলে বাঁশির কাজ কি? বাদ দিলাম বাঁশি, বাঁশির দরকার নেই। তাহলে আমার কলকি থাকলেই হলো, নেইসা থাকলেই হলো, আর এখানে হচ্ছে বায়ু শূন্য থাকলেই হলো। হুক্কার কিন্তু একটা বিশেষ বিশেষ ইম্পর্টেন্সি বা বিশেষ দিক খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে আপনাকে বায়ু শূন্য রাখতে হবে। বায়ু শূন্য না হলে জিনিসটা দিয়ে কাজ করা যাবে না। আর এখানে যেহেতু এটা একটু লুজ হচ্ছে, তাহলে আমরা এখানে কিছু গেটিস দিয়ে নিই। গেটিস দেওয়ার জন্য আমরা এই টিস্যুটি ইউজ করতে পারি। টিস্যুটিকে আমরা মাপ দিয়ে কেটে নেই। ও নো, এখানে তো ব্লেড ইউজ করা যাচ্ছে না, তাই আমাকে হাত দিয়ে এটা কেটে নিতে হবে। যাই হোক, টিস্যুটি আমার কাটা হয়ে গেছে, এখন যেটা এটা মাপ দিয়ে আমি এখানে রাখবো। হ্যাঁ, তারপরে এর মাপে হচ্ছে আমি এটাকে বসিয়ে দেব। একটু টাইট হয়েছে, তাহলে এক প্যাচ আমি কমিয়ে দেই যাতে টাইট জিনিসটা না থাকে। হ্যাঁ, এই যে এখন মনে হয় জিনিসটা ঠিক হলো। আচ্ছা আচ্ছা, এই তো, হ্যাঁ টাইট হয়েছে। এখন আর এই পাশ দিয়ে বাতাস পাঞ্চ করবে না। বাতাস পাঞ্চ করলে কিন্তু আপনি সঠিক ধোঁয়াটা পাবেন না। যদি আপনাকে সঠিক ধোঁয়া পেতে হয়, তাহলে এটাকে বায়ু শূন্য করতে হবে। এখানে এইটা থাকার জন্য কিন্তু এটা এখন মোটামুটি বায়ু শূন্য, আর এখন প্রায় এটা হুক্কার মতো হয়েই যাচ্ছে। হ্যাঁ, প্রায় এটা কিন্তু হুক্কার মতো হয়েই গেছে, তাই না? আচ্ছা, তাহলে এখন আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের জল। আমরা এখন জল ভরাবো এই জিনিসটা। হ্যাঁ, জলও আমার হাতের কাছেই আছে। ওয়াও, আমার যে সব জিনিস এত সহজেই হয়ে যাচ্ছে কেন আমি বুঝতে পারতেছি না। আমি জলটায় ঢেলে নিচ্ছি। জলটা ঢালার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে যে কতটুকু পরিমাণ জল আপনি ঢালবেন। ঠিক বিষয়টি এমন যে আপনি যদি বেশি জল ঢেলে ফেলেন, তাহলে টান দেওয়ার সাথে সাথে কিন্তু জল চলে আসবে, আর যদি কম জল ঢালেন তাহলে ধোঁয়াটা আপনি কম পাবেন, কারণ ধোঁয়াটা যখন আপনার ওই বায়ুশূন্য স্থানটি পূরণ করবে তারপরে বাহির হবে। সো আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, যদিও আমরা এতটুকু জল নিয়েছি, এই জলটি কিন্তু আমরা সম্পূর্ণ যদি রাখি, তাহলে এখান থেকে টান দিলে এখান থেকে টানলে পানি আসার সম্ভাবনা থাকে। সো তাই আমরা এটাকে আরেকটু কমিয়ে নিলাম। হ্যাঁ, মোটামুটি এই রকম যদি নেই, তাহলে যে জিনিসটা ধারায় সেটা হচ্ছে দেখি আমরা এটা পানিতে যাই কিনা। হ্যাঁ, মোটামুটি পানিতে চলে এসেছে, কিন্তু ও সরি, একটা জিনিস ভুলেই গেছি। আমরা ইনপুটের সিস্টেম করছি, প্রক্রিয়াকরণের সিস্টেম করছি, কিন্তু আউটপুট পাওয়ার জন্য যে সিস্টেমটি করা দরকার সেটি আমরা এখনও করিনি, অর্থাৎ এই ছিদ্রটি। সরি সরি সরি, আসলে আমার মিসটেক হয়ে গেছে, এই জিনিসটি আমাকে করতে হবে, নাহলে তো আমরা ইনপুট দিয়েই যাবো বাট আউটপুট পাবো না। যে ভয়টি পেয়েছিলাম যে যদি পানি বেশি হয় তাহলে পানি পড়ে যাওয়ার একটা চান্স থাকে, কারণ আমরা জানি বায়ু শূন্য অবস্থায় পানি দ্রুত গতিতে চলে, সেখানে অল্প বল প্রয়োগ করার সাথে সাথেই পানি চলে যায়। সো বি কেয়ারফুল, আমাকে বায়ু
বায়ু এর ভিতরে প্রবেশ করেই আমাকে কাজটি করতে হলো। তো আমি আগেই বলেছিলাম এই স্ক্রু ড্রাইভারটি কিন্তু ড্রিল হিসেবে আমরা কাজ করতে পারি, এটার একটা এক প্রকার মহত্ব রয়েছে। হোক যাই হোক, কাজটা কিন্তু সাকসেস, এখানে একটা ছিদ্র হয়েছে যেটা আমরা আউটপুট হিসেবে ইউজ করতে পারবো। যাই হোক, মোটামুটি আমাদের হুক্কা হয়েছে, যদিও এর সাথে তেমন কোনো মিল নেই, তারপরেও কাজ তো এক নাকি? হুক্কা যে কাজটা করার কথা সে কাজটি আমরা পেলেই হলো, সেখানে কোন আকার আকৃতি ধারণ করছে সেটা বিশেষ কথা নয়, কারণ সব হুক্কা একই রকম হয় না। যেমন জমিদাররা হুক্কা ইউজ করতেন সেটি পিতলের বা কাঁসার, সেটি তো অনেক উন্নত মানের, কিন্তু এই হুক্কাটা কিন্তু সেরকম না। কিন্তু আমরা এখন এটিকে ইউজ করে দেখতে পারি কীভাবে, তার আগে আমি এই সিগিকারটি জ্বালিয়ে নিচ্ছি এই হুক্কা ইউজ করার জন্য। বিষয়টি এমন যে আপনি এইখানে সিগারেটটা রাখবেন এবং এই দিক থেকে টানবেন, অর্থাৎ জিনিসটা এমন। ওয়াও, আপনি কি শুনতে পাচ্ছেন হুকার গুরুত গুরুত সাউন্ড? আমার তো বেশ মজা লাগছে, জিনিসটা প্রায় আমার হয়ে গেছে হুক্কা, তাই না? ওয়াও, আমি সাকসেস, আমি হুক্কা বানাতে পেরেছি, কি বলেন আপনারা? কিন্তু এখান দিয়ে টানতে আমার কেমন যেন প্রবলেম ঠিক না, কেমন যেন লাগতেছে। আমি আর একটু উন্নত চিন্তা করতে পারি, এখানে আমি এখন একটা পাইপ সেট করতে পারি যাতে আমার টানতে খুব সহজ হয়, নাকি বলেন জিনিসটা এমন? ওয়াও, এটাতে আরো আমি টেস্ট পাচ্ছি, ইন্টারেস্টিং। হুকার সাউন্ডটা কিন্তু আমার বেশ লাগছে, সেই পুরানো সাউন্ড। আমরা যদি পদ্মা নদীর মাঝি উপন্যাস দেখে থাকি বা হাজার বছর ধরে দেখে থাকি, সেখানে দেখবো মন্টু মিয়া হুক্কা টানতেছে আর পুঁথি শুনতেছে হুকার গুরুত গুরুত সাউন্ড। সেই সাউন্ডটাই আমি যেন আজকে কানে পাচ্ছি, কিংবা কূপের যখন হুকা টানতেছে গুরুত গুরুত সাউন্ড করে, ঠিক আমি সেই সাউন্ডটাই আজকে পাচ্ছি। আমার খুবই ভালো লাগতেছে, কোনো কিছু সৃষ্টি করতে পারলে আসলেই, কোনো কিছু করে যদি সাকসেস হওয়া যায় সেই তৃপ্তি আসলে অন্যরকম, যা ভাষায় প্রকাশ করার মতো না। নজরুল ঠিকই বলেছেন, সৃষ্টি সুখের উল্লাস, এই এই উল্লাস যে কত আনন্দের, কত কি আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আসলে জিনিসটা এমন, দেখুন না, আমার আসলেই খুব ভালো লাগতেছে। এইভাবে যে আমি কখনো ধূমপান করতে পারবো বা এই বিষয়টি ব্যাকডেটিক জিনিস থেকে কি যে আমি আবারও ফিরিয়ে নিয়ে আসতে পারবো, এই আমি কল্পনাও করতে পারিনি। ওয়াও, ও যখন এই ধোঁয়াটা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমার তখন মনে হচ্ছে আমি যেন আকাশে ভেসে আছি, মেঘের ঠিক নিচে যেন আমি শূন্য উঠতেছি, মনে হচ্ছে আমি এখন পিনিকে আছি, আমি এখন বিশ্বের সেরা সুখী, আমার মতো কে আছে সুখী? ওয়াও, ঠিক আপনি যখন ধূমপান করেন আপনার মনেও নিশ্চয়ই এই জিনিসটাই নাড়া দেয়, আপনি মনে হয় তখন সবচেয়ে সুখী। এই জিনিসটাই বুঝে না আসলে ওই বিজ্ঞ লোকগুলো, যে লোকগুলো বলে ধূমপান করা খারাপ। আরে ভাই, আমরা ধূমপান করি, আমরা তো মানুষ খুন করি না, কিংবা বোম মেরে পৃথিবী নষ্ট করতেছি না, আমরা স্রেফ ধূমপান করতেছি, এতে কি এমন ক্ষতি? হ্যাঁ, শুনেছি ধূমপানের কারণে কি স্ট্রোক হয় বা ক্যান্সার হয়, তাতে আমার যাবে, তাতে বিজ্ঞ লোকগুলোর তাতে কি হয়? আমরা যেই যে শান্তিটা পাচ্ছি, মনে হয় বিজ্ঞ লোক সেটা চায় না, তারাই এই জন্যই মনে হয় তারা এইসব বলে থাকে যে ধূমপান খারাপ হ্যান ত্যান। আমার কিন্তু সেই মজা লাগতেছে। আর যাই হোক, জমিদারদের যে কথাটি বললাম, তারা হচ্ছে একটা পিতলের হুকা রাখতো বিশেষ একটি দূরত্বে এবং নল দিয়ে সেটি স্মোকিং করতো। আমি সেই কাজটি করতে যাচ্ছি, কিন্তু আমার এজন্য একটি তার দরকার, এই তারটি আমি ইউজ করতে পারি না, এটি মোটামুটি ছোট হয়ে যাচ্ছে। আমার চয়েস যা বলুন না, আমি
হ্যাঁ, এই যে এই তারটি আমি ইউজ করতে পারি, যেটি মোটামুটি দূরত্বের হবে এবং দূর থেকে আমি টানতে পারবো। ওয়াও, এটি তো মাপ করায় একদম এখানে মিলেই গেল জিনিসটি। ওয়াও, আমার খুবই ভালো লাগতেছে। আর জমিদাররা যেভাবে হুক্কা টানতেন সে স্টাইলটা ছিল এই এমন। আরে আমার তো এখন নিজেকে জমিদার ভাবতে ইচ্ছা হচ্ছে। আরে পাইপ পেয়াদা নেই তো কি হয়েছে, তাও আমি জমিদার, কিংবা জমিদারের পিতলের হুকা আর আমার বোতলের হুকা, তাতে কি হয়েছে? আমি তো জমিদার, তাই না? কেন নয়, জমিদার যে সুখ পেতেন হুকাটে না, আমিও তো সেই সুখটাই পাচ্ছি, তাই আমিও আজকে জমিদার। ওয়াও, এর মাধ্যমে ধূমপান করে ওটাই আমি খুব তৃপ্তি পাচ্ছি, যা আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আর বিশেষ করে যে জিনিসটা ভালো লাগতেছে আমার, গুরুত গুরুত সাউন্ডটা। আর দেখুন না, ধোঁয়াটা কত সুন্দর করে মাথার উপর দিয়ে যাচ্ছে, মনে একটু পর পরে বাতাসে মিশতেছে। আর তখন মনে হচ্ছে, যখন ধোঁয়াটা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, তখন ঠিক আমার কিন্তু এই কথাটাই মনে হচ্ছে যে আমি এখন মেঘের ঠিক নিচে বাস করতেছি, শূন্যে আমি ভাসতেছি। এই সুখটা হয়তো বিজ্ঞলোকরা বুঝতে পারে না। হুকায় খেয়াল করছেন কি একটু কম ধোঁয়া আসতেছে, তার মানে এখানে মনে হয় লুজ কানেকশন পাইছে। যদি লুজ কানেকশন পেয়ে থাকে তাহলে আমরা এটিকে আর একটু টাইট করার জন্য ব্যবস্থা করতে পারি। ঠিক সেম স্টাইল ওইটাই যেটা আমরা তখন করেছিলাম, তখন আমরা যে কাজটি করেছিলাম, এক টুকরো, হ্যাঁ এক টুকরো টিস্যু এখানে ইউজ করেছিলাম, সে টিস্যুটি আমরা এখনো ইউজ করতে পারি, কিন্তু এটি মনে হচ্ছে মোটা হয়ে যাচ্ছে, তাই না? মোটার মূর্ত, ও এত মোটা হলে তো হবে না, আর একটু কমিয়ে নেই জিনিসটা। তখন পানি পড়ার জন্য জিনিসটা কিন্তু ভিজ হয়ে গেছে, আপনি হয়তো খেয়াল করছেন কিনা জানি না, আমি বিষয়টি খুব ভালো করেই খেয়াল করেছি। এত মোটা আমাদের লাগবে না মনে হয়, হ্যাঁ এটা হলেই মনে হয় চলবে। হ্যাঁ দেখি এখন, ঠিক আসতেছিল বলতে কি, আমার সিগারেটটা শেষ হয়ে গেছে, আমরা আরেকটি সিগারেট ধরাবো আজকে, যেহেতু আমি, ও আচ্ছা, যে কথাটি আমি প্রথমে বলেছিলাম সেটি হচ্ছে এমন যে ধূমপানের কারণে যে নিকোটিন আসে সেই নিকোটিনটা এই ফিল্টারে আটকে যায়। আপনি হয়তো খেয়াল করছেন, এই দেখুন এই মাথায় একটু হলদেটে ভাব হয়ে গেছে, যে হলদেটে ভাবটা একটা নতুন সিগারেটে থাকে না, অর্থাৎ এটি হচ্ছে আমার নতুন সিগারেট আর এটি হচ্ছে আমার পুরাতন সিগারেট। আর এটা এখন যদি খেয়াল করেন দেখবেন যে এই মাথাটা সম্পূর্ণ সারা ধবধবে, কিন্তু এটা একটু হলদেটে ভাব, অর্থাৎ এই হলদেটে ভাবটাই হচ্ছে আপনার নিকোটিন। যে নিকোটিনের ভয়ে আমরা ধূমপান করতে ভয় পাই, সেই নিকোটিন যখন আটকে যায় তখন আমরা নিশ্চিন্তেই ধূমপান করতে পারি, এখানে কোনো সমস্যাই নেই, কিন্তু বিজ্ঞ লোকদের মাথায় এই জিনিসটাই ঢোকে না। আচ্ছা তাহলে আমরা কাজ করি, এটা যেহেতু লুজ কানেকশন পাচ্ছে তাহলে আমরা এখানেও একটি টিস্যু ইউজ করতে পারি। আমরা যদি এর সাথে একটি টিস্যু বেঁধে দেই তাহলে দেখবো জিনিসটা অনেকটা টাইট হয়ে গেছে। হ্যাঁ ঠিক, এই যে এমন, এইভাবে দিলে জিনিসটা একটু টাইট হবে। আর আমি এখান থেকে, আগুনের ছ্যাঁক আসলে জিনিসটা খুব খারাপ, কারণ আস্তে আস্তে আসতেছে আর গুরু গুরু সাউন্ড আসতেছে। সাউন্ডটা পাচ্ছি,
আর ধোয়ার জন্য যেটি দরকার সেটি আমার আসতেছে কিন্তু কম। যাই হোক, কিন্তু আমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করতেছি। আচ্ছা, আমি এই পাইপটা লাগা গেলাম স্বচ্ছ, কিন্তু এখন দেখতেছি হোল দেটে ভাব হয়ে যাচ্ছে, কেন? আচ্ছা, এখানে কিন্তু আমার একটা প্রশ্ন। তাই তো, এটা কিন্তু একটু হোল দেটে ভাব হচ্ছে, লক্ষ্য করছেন কি আপনি? কিন্তু কেন এই হলদেটে ভাব আমি ঠিক বুঝতে পারতেছি না। এই কাট কেটে দিন। এতে করে চুমুক কম আসতেছে, আর এই মাথাটিও হলদেটে ভাব, তার মানে এটাও কি নিকোটিন নাকি? আমি বুঝতে পারতেছি না ঠিক। নিকোটিন তো আমার সব ফিল্টার আটকার পাতা, ফিল্টারেও তো আটকে গেছে, আবার এই আউটসাইডটাতেও নিকোটিন আটকে গেছে। এটা কি আসলেই নিকোটিন নাকি অন্য কিছু? আমি ঠিক বুঝতে পারতেছি না। আমার ভালো নলটি কীভাবে এমন হলদেটে ভাব হয়ে গেলো আমার মাথায় ঠিক আসতেছে না। তাহলে আমরা এটি, যেহেতু এটি আমাদের চোখে ধরা পড়েছে, তাহলে আমরা এক কাজ করতে পারি, এই ফাঁকা গ্যাপটার ভিতরে একটা টিস্যু দিয়ে ট্রাই করতে পারি যে আসলে ওটা নিকোটিন কি না। আচ্ছা, এই টিস্যুটি বাদ দিয়ে আমরা একটু নতুন টিস্যু ওর ভিতরে দেই এবং দেখি তারপরে কি হয়। আসলে আমি এখনও শিওর হতে পারতেছি না ওইটা নিকোটিন কি না। আচ্ছা, এটা যদি এখানে দেই, আর আমার এই সিগারেটের সাথে যেটি ছিল এটি যদি এদিক দিয়ে, না এটিকে হয়তো ধরবে না কারণ জিনিসটা মোটা হয়ে যাবে, তাহলে আমি এদিক দিয়ে ইউজ করলে যেটা দেখতে পাবো। আচ্ছা দেখি এখন টেনে কি অবস্থা। আমি টানতেছি, আর গুড় গুড় সাউন্ড পাচ্ছি। খেয়াল করতেছেন কি, এই জিনিসটি আমরা যে যে টিস্যু টুকের এক টুকরো দিলাম, সেই টিস্যু টুকু আস্তে আস্তে কিন্তু হোল দেটে ভাব হয়ে যাচ্ছে, দেখুন আপনি। ঠিক এই এইখানটা এইখানটা লক্ষ্য করেছেন কি আপনি? মনে হচ্ছে ওটাও নিকোটিন, তাই নয় কি? আচ্ছা, যেমনটি হলদেটে ভাব হচ্ছে এখানে, ঠিক এইখানেও। আচ্ছা, আমরা এক কাজ করতে পারি, এইখানে চাপ দিয়ে টেস্ট করবো যে এখানেও হলদেটে ভাব হয় কি না। আচ্ছা, যদি আমরা এটা সুইচ সিস্টেম করি এবং এখানেও একটু ট্রাই করতে পারি, একটু লুজ দিই। দেখি এখন জিনিসটা, ও সত্যি কিন্তু এই স্বচ্ছ জায়গাটিও হলদেটে ভাব হয়ে গেছে, আপনি খেয়াল করছেন কি? নিশ্চয়ই এটিও নিকোটিন, তাই নয় কি? তার মানে আমরা এটি বুঝতেছি যে ধোঁয়াটা যতটুকু যাচ্ছে সেটাই মনে হয় নিকোটিন। তা না হলে এতগুলো ব্যাকআপ দেওয়া সত্ত্বেও কীভাবে এটা ছড়ায়? যেমনি আপনার এই স্বচ্ছ ফিল্টারটিও হলদেটে ভাব হয়ে গেছে, ঠিক তেমনি আমি যখন এখানে একটু পেপার দিলাম সেটাও কিন্তু হলদেটে ভাব হয়ে গেছে। এই দেখুন দেখুন জিনিসটি কেমন। আচ্ছা, এটি আপনাকে আসলে দেখছেন কি জিনিসটা স্বচ্ছ, জিনিসটা কেমন হলদেটে ভাব হয়ে গেছে, তার মানে এখানেও নিকোটিন পড়েছিল যেমনটি পড়েছে এইখানে।
তাহলে আমরা এক কাজ করতে পারি, এই জিনিসটাকে আমরা এইখানে রেখে দিতে পারি, দেখুন সে পূর্বের সেই নতুন টিস্যু আর আমার সিগারেটের হুকার ভিতরে দেওয়া সেই টিস্যুর কত পার্থক্য, চেহারা কত পার্থক্য, তার মানে এই টিস্যুটুকু নিকোটিনে পরিপূর্ণ হয়েছে যেমনটি হয়েছে এইখানে। সো আমি আর এখন ধূমপান করতে চাচ্ছি না, মনে হচ্ছে এটি আসলেই খারাপ। বিজ্ঞ লোকরা মনে হয় ঠিকই বলে থাকেন যে ধূমপান আসলেই খারাপ। সো বিজ্ঞ লোক মনে হয় এই জন্যই বিজ্ঞ লোক, আর আমরা সাধারণ আমজনতা মনে হয় আমরা এজন্যই আমজনতা। আমরা বিজ্ঞ লোকদের কথা আসলে বুঝতে পারি না, আর বুঝলেও সেটা দেরিতে, তা না হলে তারা এতদিন থেকে বলে আসতেছেন ধূমপান করো না, ধূমপান খারাপ, সে জিনিসটি আমরা কেন শুনতেছি না। তার তো আজকে আমরা হাতে নাতে প্রমাণ পেয়ে গেলাম। আচ্ছা আমরা এটিকেও একবার খুলে দেখতে পারি এখানে কি হচ্ছে। ও মাই গড, এখানেও তো হলুদ ভাব হয়ে গিয়েছে। তার মানে আমরা কি পেলাম, আমার এই সিগারেটের ফিল্টারটাতেও নিকোটিন আটকে ছিল, আবার এই টুকরো টিস্যুতেও নিকোটিন আটকে ছিল। সেই ধোয়া যখন পানি বেয়ে উপরে উঠলো ঠিক এইখানে ভাতা প্রাপ্ত হওয়ার ফলে এখানেও নিকোটিন আটকে গেলো, আমরা যখন এইখানে সুইচ দিয়ে আটকিয়ে দিলাম ঠিক এখানেও নিকোটিন আটকে গেলো, এবং এই শেষ মাথার প্রান্তে যেটা আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ঠিক এখানেও নিকোটিন আটকে গেছে। তার মানে আমরা এটাই বলতে পারি যে ধূমপানের কারণে ফিল্টারের পিছন দিয়ে যতটুকু ধোঁয়া আসে এর সম্পূর্ণটাই হচ্ছে নিকোটিন, তাই নয় কি? তা না হলে এরকম কেন হলো? সত্যি এটা আপনাকে মেনে নিতেই হবে যে ধূমপানের কারণে ফিল্টারের পিছন দিয়ে যতটুকু ধোঁয়া আসে এর সম্পূর্ণটাই নিকোটিন। এটি না হলে এমনটি কেন হবে? কারণ আমরা জানি নিকোটিনের ফলে এই ফিল্টারটা হলদেটে ভাব হয়, আমরা জানি নিকোটিনের কারণে এই ফিল্টারটা হলদেটে ভাপ হয়, কিন্তু এই জাস্ট অনলি এই ফিল্টারটা নয়, আমার এই এক টুকরো টিস্যু হলদেটে ভাপ হয়ে গেছে এবং পানিতে মিশ্রণ হয়ে পানির কালারটাও হয়তো চেঞ্জ হয়ে গেছে, যদিও এটা রঙিন বোতলের জন্য আমরা দেখতে পাচ্ছি না, হয়তো খুললে দেখতে পারবো, কিন্তু থাক এ তো প্রমাণিত হয়েই গেছে, আর খোলার কি আছে? যেমনটি এখানে অর্থাৎ পানি বেয়ে ধোয়াটা হচ্ছে আমার এই নেইসা দিয়ে যখন নিচ দিকে গেছে এবং পানির সাথে মিক্স হয়ে উঠে এসেছে সেখানেও কিন্তু নিকোটিন ছিল, এবং আমরা যখন এখানে আটকে দিলাম এখানেও নিকোটিন ছিল এবং শেষ মাথাতেও নিকোটিন। অর্থাৎ আমরা কয়টা স্টোর করেছিলাম প্রত্যেকটাতেই আমরা নিকোটিন পেয়েছি, অর্থাৎ ফিল্টার এক নাম্বার ব্যাকআপ ছিল, তারপরে এই ফাঁকা স্থানে ওই টিস্যুটা 2 নাম্বার স্তর, এই পানিটা হচ্ছে 3 নাম্বার স্তর, এই সাইডটা হচ্ছে 4 নাম্বার স্তর, এখানে 5 নাম্বার স্তর, এখানে 6 নাম্বার স্তর। অর্থাৎ আমরা এটা বলতেই পারি যে 6টা ব্যাকআপ দিয়েও আমরা যখন নিকোটিনকে আটকাতে পারলাম না, তাহলে এই ধোঁয়াটাই হচ্ছে আসলে নিকোটিন, যেটা আমরা প্রকৃতিতে ছেড়ে প্রকৃতিকে আমরা নষ্ট করে দিচ্ছি। অর্থাৎ যে ধোঁয়াটা আমরা ছাড়ি সেটা, যে আমি একটু আগে বললাম যে বাতাসের মতো মেঘের মতো উঠতেছে আর আমরা শূন্যে বসে গেছি, ঠিক সেটা মনে হয় আমার ভুল ধারণা ছিল, যদিও একটু আমার মেন্টালিটি ভাবে আমি যদিও সেটাকে আমি ফিল করেছিলাম আমি শূন্যে বাঁচতেছি, আসলে না, সেটা আমার মাথায় মনে হয় একটা বিক্রিয়া সৃষ্টি করেছিল যার জন্য আমার ওইটা মনে হয়েছিল। আর এখন যেটা আমরা দেখতে পারতেছি যে এটা সম্পূর্ণটাই নিকোটিন। সো আসলে জ্ঞানীর লোকগুলো ঠিকই জ্ঞানী আর আমরা সাধারণ মানুষগুলো আসলে বোকা। আমরা যদি একবার চীনের দিকে তাকাই, চীন কলকারখানার বর্জ্য ধোয়ার ফলে চীনে এখন যে অবস্থা হয়েছে সেটি এমন যে চীনে আজকাল মুক্ত বাতাস কিনে শ্বাস গ্রহণ করতে হচ্ছে। যেমন যদি আমরা চীনের কথা বাদ দিই, ঢাকা বুড়িগঙ্গার কথাই চিন্তা করুন, যে পানিতে একসময় নৌকা চলতো, মানুষ গোসল করতো, সেখানকার পানি নিয়ে খাওয়ার কাজে ব্যবহার করতো, সেই পানির আজকে কি করুণ দশা। এটা হচ্ছে মূলত বর্জ্য ফেলার কারণেই। আপনি যদি আর একবার চিন্তা করুন আপনার পুকুর ঘাটের কথা, আপনি যদি আপনার বাসায় পুকুর ঘাট থেকে থাকে অথবা আপনি যদি পুকুর ঘাট দেখে থাকেন, তাহলে বুঝবেন যে একটা সময় ছিল পুকুর ঘাটে মানুষ গোসল করত,
পারিবারিক সকল কাজ করত, থালা বাসন ধোয়ার কাজ করত এবং গবাদি পশু গোসল করানোর কাজ করানো হতো। একটা সময় সেই পুকুর ঘাটে যখন মানুষ থুতু ময়লা আবর্জনা ফেলা শুরু করলো, সেই পুকুর ঘাটটিও কিন্তু আজ ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। যদি ঠিক আমরা এখন এইভাবে ধূমপান করে ধোয়া দেই, অর্থাৎ নিকোটিন আমরা মুক্ত বাতাসে ছেড়ে দেই, তাহলে হয়তো আমাদের এই আগামী দিনে পৃথিবীটা হয়তো নিকোটিনে পরিপূর্ণ হয়ে যাবে এবং আমাদের বেঁচে থাকাটা অনেক কষ্ট হয়ে যাবে। যেমনটি আমরা দেখেছি গত পৃথিবীর ইতিহাস ঘাটলে জানবো, এই পৃথিবীতে অনেক প্রাণী এসেছে গেছে তারপরে অনেক আসবে। যদি আমরা এই কাজটি করতে থাকি তাহলে হয়তো যেসব প্রাণী বা উদ্ভিদ শ্বাস গ্রহণ করে বেঁচে থাকে সেগুলো আর হয়তো জন্মাবে না, থাকবে না। কারণ নিকোটিন হচ্ছে এক প্রকার বিষ, যে বিষটি যে বিষটি আপনার দেহে প্রবেশ করলে দেহের অনেক অংশই ক্ষতিগ্রস্ত হয়, যার চিত্র আমরা এইখানে দেখতে পাচ্ছি। ধূমপানের কারণে ক্যান্সার হয়, যদিও আমরা জানি তারপরে মানি না, কিন্তু আজকে কিন্তু প্রমাণিত হয়ে গেল যে সিগারেটের ফিল্টার নিকোটিন সেভ করতে পারে না। নিকোটিন আসলে ওইটুকু সম্পূর্ণ যেটুকু ফিল্টারের নিচ দিয়ে আসতেছে সম্পূর্ণই হচ্ছে নিকোটিন। এই নিকোটিনকে যদি আমরা অ্যাভয়েড না করতে পারি তাহলে কিন্তু আমরা পৃথিবীকে বারযোগ্য করে রাখতে পারবো না। সো পৃথিবীকে বারযোগ্য করে রাখার জন্য আমাদের যেটা এখন দরকার সেটা হচ্ছে ধূমপানকে ত্যাগ করা, ধূমপানকে সম্পূর্ণভাবে, এটি যত ওয়ে দিয়েই আপনি করুন না কেন, ধোঁয়াটাই যদি নিকোটিন হয় তাহলে আপনি কিভাবে শিওর হবেন যে পৃথিবী টিকে থাকবে? হ্যাঁ, বলতেছি আপনাকে, আপনি যদি ধূমপান করে থাকেন তাহলে আপনি এই অভ্যাসটি ত্যাগ করবেন, আর বলতেছি তোমাকে, তুমি কখনো ধূমপান করবে না। সো দেখা হবে নেক্সট এপিসোডে, আজকের মতো।